স্ট্যাম্প টু স্ট্যাম্প ক্রিকেট একাডেমি বরানগর, যার পথ চলা শুরু হয় 2018 সাল থেকে। এই একাডেমির প্রতিষ্ঠাতা বরানগরের নামকরা ক্রিকেটার শ্রী সুরজিৎ জানা। এই একাডেমির মূল লক্ষ্য এলাকার মধ্যবিত্ত, দরিদ্র ও প্রতিবন্ধী শিশুদের ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত করা। এই সময় লকডাউনের জেরে বন্ধ সমস্ত কিছু, ফলে খাদ্য সংকটে বহু অসহায় খেলোয়াড় ও তাদের পরিবার। ঠিক এই সময় স্ট্যাম্প টু স্ট্যাম্প ক্রিকেট একাডেমির কর্ণধার ও কোচ শ্রী সুরজিৎ জানা 85টি পরিবারের হাতে চাল ও ডাল তুলে দেন। এছাড়াও ওই পরিবারের 50 জন শিশু ক্রিকেটারদের হাতে হরলিক্স, বিস্কুট, মুড়ি, চিপস ও ফ্রুটি তুলে দিয়েছেন। এই মহৎ উদ্যোগে তিনি পাশে পেয়েছেন সমাজসেবী শ্রী গণপতি মজুমদার ও স্থানীয় নবজ্যোতি ক্লাবের সম্পাদক শ্রী পুলক ঘোষ মহাশয়ের মতো বিশিষ্ট ব্যক্তিদের। ত্রাণ পেয়ে খুশি ওই সকল পরিবার। সুরজিৎবাবুও খুশি তাদের হাতে ত্রাণ তুলে দিতে পেরে। তিনি আরও জানান, আগামী মরশুম থেকে তিনি মহিলা ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু করতে চলেছেন। গরিবে কোনো জায়গা নেই, তো সেই জন্য আমি আমার পুলক ঘোষকে সাথে একটু আলোচনা করি। উনি ক্রিকেটের প্রতি ন্যাক আছে, তো উনি আমার কথাটা শুনে বলো ঠিক আছে, তুমি যদি কোনো জায়গা দেখো, দেখো যদি আস্তে করে ছোটো করে কোনো প্র্যাকটিস করানো যায়। তো আমি এখন আমাদের একাডেমিতে গরিব ফাউন্ডেশনের মধ্যে গরিব বাচ্চারা 80+ আছে, 80+, 100 পয়েন্ট বাচ্চা, আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 18, সিনিয়র ডিস্ট্রিক্ট প্লেয়ার্স অফ ডিস্ট্রিক্ট খেলছে, ডিভিশন খেলছে সিএবি আন্ডারে, জিমখানায় দুটি ছেলে খেলছে একাডেমি থেকে। হচ্ছে মানুষ তো অসহায় হয়ে গেছে, কিন্তু আমার আজকে তো স্টাম্প টু স্টাম্পের পক্ষ থেকে আমার নিজের রেশন দোকানের যে আমার ফ্যামিলি 8 জন মেম্বার, 5 কেজি করে চাল, সেখান থেকে সেই চালটা আমি আজকে একাডেমিতে দান করলাম। তার সাথে কিছু ডাল দান করলাম, সোয়াবিন, পেঁয়াজ 1টি প্যাকেজ করলাম, 1টি বাচ্চাদের করলাম। তো কী বলবো, সবচেয়ে এটা তো গেছেই, সবচেয়ে বাজে লাগছে যে একাডেমিটা 2 মাস ধরে সব ক্ষেত্রেই বন্ধ আছে, ছেলেগুলোর কী হবে, যতটা পারি আমি সব সাথে যোগাযোগ করে রাখি। সৌভিক দাস, LCW ইন্ডিয়া, বরানগর।